বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি ভাবলাম যে সকাল থেকে আমি সারাদিন যা যা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে সকাল 7:30টায় একদম খালি পেটে আমরা সবাই হচ্ছে আনারস খাচ্ছি। তো খালি পেটে আনারস খাওয়াটা নাকি অনেক ভালো। তো আমরা সবাই হচ্ছে এখানে আনারস খাচ্ছি, একটু পরে হচ্ছে নাস্তা করব। তো সারা দিনের কাজকর্ম সব কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আমার হচ্ছে নাস্তা বানানো শেষ, আনারসটা খাওয়ার পরে ভাবলাম যে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব, নাস্তা তৈরি করাটা। তো ভাবলাম যে দুপুরে রান্নাবান্না যেহেতু শেয়ার করব, তো সব কিছু একসাথে শেয়ার করতে গেলে ভিডিওটাও অনেক লং হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি ডিম ভাজি করলাম আর হচ্ছে রুটি তৈরি করলাম। তো এই রুটিটা হচ্ছে আমি কাঁচা ডো দিয়ে করি। তো এই রুটিটা আসলে রুটিও না পরোটাও না, এটাও এক ধরনের। তো এই রুটি খেতে আসলে ভীষণ মজা। তো এই তো আমরা হচ্ছে সকালে সবাই নাস্তা করতেছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমি দুপুরে হচ্ছে রান্না করতে চলে আসলাম। তো সব কিছু একদম রেডি করে তারপরে আমি হচ্ছে ভিডিও অন করলাম। তো আমি হচ্ছে এটা দেশি লতি, তো লতি দিয়ে আমি হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে কিছু পাঁচমিশালি মাছ আছে, এটা আমি টমেটো দিয়ে ভুনা করব। আর হচ্ছে আমি ডাল রান্না করব। তো এখানে পাঁচমিশালি ডাল, পাঁচমিশালি মাছের ভিতরে তো কই মাছটাই বেশি। তো আমি হচ্ছে এখন শুরুতেই পাঁচমিশালি মাছটা রান্না করব। তো শুরুতে আমি হচ্ছে অন্য চুলায় ডাল বসিয়ে দিলাম অলরেডি, আর আরেকটি চুলা দিয়ে হচ্ছে আমি মাছটা রান্না করতেছি। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি একসাথেই। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি দিয়ে দিব রসুন বাটা হাফ চামচ, তারপর আদা বাটা হাফ চামচ, তারপর আমি দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চামচ। তো আমি এটাকেও একটু নেড়ে ছেড়ে হলুদ মরিচ দিয়ে দিব স্বাদ পরিমাণ মতো। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ চামচ। তো এখন হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমি হচ্ছে এখন এটাকে 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমি হচ্ছে এখন ঢাকনাটা দিয়ে দিব এখানে। তো এখন হচ্ছে আমি আমার এটা কষানো হয়ে গেছে মশলাটা। তো আমি হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছটাকেও আমি একটু নেড়ে ছেড়ে এটাকেও আমি ঢাকনা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিটের মতো মাছটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে একবারে পানি দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। তো এই তো আমি হচ্ছে এখন এখানে স্বাদ মতো পানি দিয়ে দিচ্ছি একবারই। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব আর এটা হতে 8 থেকে 9 মিনিটের মতো। তো এই তো আমার হচ্ছে মাছগুলো হয়ে গেছে, মাছের তরকারিটা। তো এখন হচ্ছে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো এই তো আমি এখন এটাকেও ঢাকনা দিয়ে দিব 2-1 মিনিটের জন্য। তো আমি হচ্ছে এখন এটাকে চুলা অফ করে দিব, আমার মাছের তরকারিটা হয়ে গেছে। আমি এখন এটাকে ঢেলে নিব আর মাছের কালারটা দেখেন, মাছের তরকারিটা অনেক সুন্দর হয়েছে, অনেক ইয়ামি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর আমার ভিডিওর শুরুতেও আপনাদেরকে বলে দিই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো আমি এখন হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। তো আমি চুলার উপরে পাতিল বসিয়ে দিলাম, এখন হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু একসাথে দিয়ে দিব। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব। তো আমার এটা হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা, তারপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। যেহেতু লতির তরকারি, তো লতির তরকারিতে আমি হচ্ছে এখানে রসুন বেশি দিলাম, 1 চামচ আমি রসুন বাটা দিয়েছি, আর 1/2 চামচ হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি। তো এখন আমি এটাকেও একটু নেড়ে ছেড়ে হলুদ মরিচ দিয়ে দিব। তো 1/2 চামচ আমি হলুদ গুঁড়া দিয়েছি, আর 1/2 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। তো ঝাল হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তো ঝাল যে যেমন পছন্দ করে। তো এই তো আমি হচ্ছে এখন মশলাটাকে একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব, আর একটু পানি দিয়ে দিব এখন এই জায়গায়। তো আমি হচ্ছে এখন এটাকে ঢাকনা দিয়ে দিব, আর 2-3 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো আমি মাছটাকেও একটু সামান্য পানি দিয়ে এটাকেও 2-1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম, তো আমার মাছটাও কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে লতিগুলো দিয়ে দিব। তো আমি লতিটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব, একটু সামান্য পানি দিয়েছি। তো আমি এখন ঢাকনা দিয়ে এটাকেও 5 মিনিটের জন্য কষিয়ে নেব ভালো করে। তো এই তো আমার লতিটা ভালো করে কষানো হয়ে গেছে, তো আমি এখন একবারে পানিটা দিয়ে দিব। তো আমি হচ্ছে একবারে পানি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। তো আমার হচ্ছে লতির তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে ধনে পাতা কুচি দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন লতির কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দুটো তরকারি কিন্তু অনেক স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন রান্না করার জন্য। আর এখন তো সবাই কম বেশ রান্না বান্না জানেন, যেহেতু আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার দুপুরের রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এই তো আমি হচ্ছে এখন তরকারিটা ঢেলে নিব। তো এই তো আমার লতি দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করা তরকারিটা ফাইনাল লুক কেমন হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তারপরে হচ্ছে আমার এই যে পাঁচমিশালি মাছের রেসিপিটা, তারপর ডাল রান্না করেছি, তো সব কিছু আজকে অনেক মজা হয়েছে, রান্না খেতেও মজা হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, মানে আমরা বিকেলে নাস্তা করতেছি, তো নাস্তাটা আসলে করতে করতে দেরি হয়ে গেছিল। তো এটা হচ্ছে মাগরিবের নামাজের পরপরই, তো আমরা মুঘলাই খাচ্ছি, বাইরে থেকে মুঘলাই কিনে নিয়ে আসলাম। তো আমরা হচ্ছে এখন সবাই নাস্তা করতেছি, আর আমার ভিডিওটিও আমি আজকের মতো এখানেই শেষ করতেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি আপনারা
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাব না। তো এই তো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাইকে, যে যেখানে থাকবেন ভালো থাকবেন।